ভিডিও এবং অডিও ট্যাগের আরও একটি প্রপার্টি হচ্ছে ওয়াইড এবং হাইট। ওয়াইড এবং হাইট এই বিষয়টি দেখার পূর্বে আমি একটি ফাইল শুরুতে ওপেন করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। ডেস্কটপ অ্যাক্সেস ফোল্ডার 207 ডেমো। এই ফাইলটিকে শুরুতে একটু ব্রাউজার আউটপুট দেখব, ফায়ারফক্স। এবং এখানে দেখতে পাচ্ছি আমি তিনটি বিষয় এখানে রেখেছি প্রত্যেকটি ফাইলের জন্য। যেমন প্রথমে নো ওয়াইড এবং হাইট, যদি ওয়াইড এবং হাইট না থাকে তাহলে প্রিলোড না হলে কেমন হবে, প্রিলোড হলে কেমন হবে এবং পোস্টার ভিডিওগুলোর কেমন হবে। আর যদি আমরা টু টল, যদি খুব বেশি পরিমাণে আমরা হাইট দিই তাহলে কেমন হবে, তিনটির ক্ষেত্রেই। আর আমরা যদি টু ওয়াইড দিই তাহলে কেমন হবে। এবং পরেরটি হচ্ছে জাস্ট রাইট, এটি হচ্ছে সঠিক। আর নিচে আছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হলে কেমন হবে। তো এখন আপনাদেরকে যেটি দেখাবো সেটা হচ্ছে ওয়াইড হাইট আপনি কীভাবে ব্যবহার করবেন। সেজন্য আরেকটি ফাইল ওপেন করছি ডেমো নামে, 207-এর ভিতরেই আছে। এবং এই ফাইলটিকে আমরা একটু ব্রাউজার দেখব। এবং এটি অলরেডি আপনারা দেখেছেন এই ধরনের ভিডিও এবং অডিও। তো এখন আমি কোডে চলে যাচ্ছি। এখানে আমরা শুরু দেখতে পাচ্ছি ভিডিও, এ হচ্ছে ভিডিও। এখন আমরা ব্যবহার করব ওয়াইড এবং হাইট। এবং ওয়াইড এবং হাইট আপনি যেভাবে দিবেন ঠিক সেভাবেই হবে। ওয়াইড আমি দিচ্ছি 550 এবং হাইট দিচ্ছি 250। আপনি যেভাবে দেন, ফাইলটিকে সেভ, ব্রাউজার করছি রিলোড। দেখতে পাচ্ছি ভিডিওটির ওয়াইড এবং হাইট কমে গেছে। তো একইভাবে আপনি কিন্তু এখানে অডিওর উপরও এই কাজটি করতে পারেন। অডিওর ক্ষেত্রে আমি একটু ভিন্ন মেজারমেন্ট দিচ্ছি বোঝার জন্য। ওয়াইড 550 এবং আমরা এখানে অডিও যদি এই সাপোর্টটি না দেয় আমরা এখান থেকে বিষয়টি কপি করে নিব, সমস্যা নেই। কপি এবং পেস্ট, মেজারমেন্টটি চেঞ্জ করে এখানে দিচ্ছি 350, এখানে 250ই থাক। ফাইলটিকে সেভ, ব্রাউজার রিলোড। দেখতে পাচ্ছি এটি কিন্তু চেঞ্জ হয়েছে। তো এভাবে আমরা কিন্তু খুব সহজেই আমরা এই ওয়াইড এবং হাইট ব্যবহার করতে পারবো। তবে এখানে কথা হচ্ছে যে ওয়াইড এবং হাইট সকল ব্রাউজারে ওয়াইড এবং হাইট ঠিক থাকবে, কিন্তু এই ভিডিওর ফ্রেমগুলো সকল ব্রাউজার কিন্তু সেম থাকবে না। আশা করি ওয়াইড এবং হাইট এই প্রপার্টি আপনারা বুঝতে পারবেন।